কেন্দ্রীয় রাজ্য সরকার রাজ্যের রেল সম্প্রসারণের নামে গলা ফাটালেও আসলে কাজের কাজ কিছু হয়নি। রাজ্যের রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার কথা ছিল রেল দপ্তরে, যার মাধ্যমে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতীর চাকুরির ব্যবস্থা হতে পারত। তার কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি বর্তমান সরকারের সময়। পাশাপাশি কথা ছিল রাজ্যের সরকার আলাদা রেল ডিভিশন স্থাপন করার, সেটারও কোনো অগ্রগতি হয়নি। উপরন্তু রাজ্য থেকে রাজধানী এক্সপ্রেস তুলে দেওয়া হয়েছে। একইভাবে শিলচর টু ধর্মনগর প্রতিদিন রেল যাতায়াত ছিল, সেখানে বর্তমানে সপ্তাহে মাত্র 3 দিন রেল চলাচল করছে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্য বিকল্প রেল লাইন স্থাপনের দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তৎকালীন সরকার রাজিও ছিল, কিন্তু বর্তমানে সরকারের আমলে বিকল্প রেল লাইনের কোনো নামগন্ধ নেই। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। ডিভিশন করার কথা ছিল, ত্রিপুরাতে ডিভিশন হয়নি। এই কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের কাছে প্রশ্ন, কেন হয়নি? হারলোক এখানে বলেছেন যে কোচিং সিরিয়াস সংস্থা, এখান থেকে ধর্মনগর যেতে 4.5 ঘন্টা লেগেছে, 4.25 ঘন্টা, তার থেকে গাড়িতে আসা আলাদা হয়নি, এমনটা কেন? এবং রেলের গতি যেখানে অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে কি সমস্ত ট্রেন চালু করছেন গতি বাড়ানোর জন্য, আর আমাদের রাজ্যে যেগুলো চলে না এগুলো সমস্ত আমাদের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। ধর্মনগরকে শিলচর প্রতিদিন ট্রেন যেত, ওদিক থেকে আসতো শিলচর থেকে ধর্মনগর, আবার ব্যাক করতো, আবার ধর্মনগরকে একটা শিলচর যেত, শিলচর থেকে ব্যাক করতো। কোভিডের টাইমে এই ট্রেনটা তুলে দিল, এখন এটাকে সপ্তাহে 3 দিন চালাচ্ছে, কী ব্যাপার?